হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজকে শুরুতেই আমার পনসেটিয়া গাছটা দেখাচ্ছি। তো পনসেটিয়ার ওপর তো সারা বছর পরিচর্যা আমি তোমাদের দেখাই, আর পনসেটিয়ার এখনই কিন্তু সময়, খুব সুন্দর এর যেই ফুলটা দেখার জন্য আমরা সারা বছর ওয়েট করে থাকি, তো সেটা এখন আসতে চলেছে। ঠিক আছে, অলরেডি দেখো আমার ওপরের যে টিপগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এই সময় পনসেটিয়াতে একটুখানি ভালো করে মিক্স খাবার দাও, ডেফিনেটলি তোমাদের কিন্তু অনেক ভালো ফুল হবে। ঠিক আছে, তো আজকে পনসেটিয়া নিয়ে গল্প না, আজকে কিন্তু গল্প হবে, এই দেখো তোমাদের কথা দিয়েছিলাম গ্ল্যাডিওলাসের একদম বাল্ব বসানো থেকে দেখাবো, কোনো মানে আগে পরে কোনো ব্যাপার না, একদম পুরো বাল্ব আমি জোগাড় করেছি। সেটা জোগাড় করেছি কোথার থেকে, না গালি স্ট্রিট থেকে, তোমরা তো জানোই, তোমাদের সামনেই কিন্তু আমি কিনেছিলাম এই বাল্বগুলো। তো গালি স্ট্রিটে অনেক বাল্ব সেলার আছে, কিন্তু এই বাল্বগুলো আমার দেখে একটু বেশি পছন্দ হলো, তাই জন্য এখান থেকে নিলাম। তোমরা দেখে শুনে নিতে পারো, 5 টাকা 10 টাকা 20 টাকা যেরকম সাইজ তোমরা নেবে সেরকম। ঠিক আছে, এই বাল্বগুলো কিন্তু আমাকে পার পিস 10 টাকা বলছিলো, আমি 8 টাকা করে নিয়েছি, মানে 5টা 40 টাকা আমার পড়েছে। ঠিক আছে, তো চেষ্টা করেছি মানে 5 রকম আলাদা আলাদা কালার জোগাড় করার, কিন্তু জানি না কতটা সেটা সফল হবে, সেটা ফুল আসলে বোঝা যাবে। তো এই বাল্ব কী করে কিনতে হয়, আমি তো আমার গালিব স্ট্রিটের লাস্ট ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম, আজকে আরেকবার তোমাদের বুঝিয়ে দেবো যে বাল্ব যখন কিনবে তখন কীভাবে কিনবে, কী দেখে কিনবে। ঠিক আছে, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। আর এই বাল্বগুলো কীভাবে প্রতিস্থাপন করব, কোথায় প্রতিস্থাপন করব, সব কিছু তোমরা জানতে পারবে। স্টে টিউন থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, ডেফিনেটলি তোমরা কিন্তু সব ইনফরমেশান পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই হচ্ছে সেই গ্ল্যাডিওলাসের বীজ যেগুলো আমি গালি স্ট্রিট থেকে এনেছি। এগুলো গ্ল্যাডিওলাসের বীজ বলতে পারো, গ্ল্যাডিওলাসের বাল্ব বলতে পারো, যা ইচ্ছা তোমাদের। এবার আমার গালি স্ট্রিটের ভিডিওটা যারা দেখেছ তারা দেখেছিলাম, আমি ওখানে বলেছিলাম যে কী দেখে বীজ বা বাল্ব গ্ল্যাডিওলাসের নিতে হয়। ঠিক আছে, যখনই গ্ল্যাডিওলাসের বাল্ব নেবে তখন এটা মাথায় রাখতে হবে। আজকে আরেকবার তোমাদের পরিষ্কার করে দিচ্ছি। প্রথমে তো কালার, তোমরা যদি মানে লক্ষ্য করো যে গ্ল্যাডিওলাসের বাল্বগুলোর কালার কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে, চেষ্টা করেছি ডিফারেন্ট ধরনের কালারের গ্ল্যাডিওলাস সংগ্রহ করতে। ঠিক আছে, ডিফারেন্ট ধরনের গ্ল্যাডিওলাস সংগ্রহ করতে, যাতে আলাদা আলাদা রঙের হয়। কখনোই একই রঙের গ্ল্যাডিওলাস নেবে না। গ্ল্যাডিওলাস যখন কিনছো তখন দেখবে ওর গায়ে একটা পেঁয়াজের খোসার মতো আস্তরণ থাকে, ওই খোসাটা ছাড়িয়ে দেখবে ভেতরের রঙটা কী আছে, কখনোই সেম কালারে নেবে না। যদিও ভালো ছিল না বলে আমাকে এই হলুদ দুটো নিতে হয়েছে, কিন্তু বাকি দেখো চেষ্টা করেছি আলাদা আলাদা তিনটে যাতে আলাদা আলাদা রঙের হয়, সেরকমভাবেই কিন্তু নিয়েছি। ঠিক আছে, এই তো গেল রঙের ক্ষেত্রে একটা ব্যাপার। এরপরে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গ্ল্যাডিওলাসের এই ব্যাক পোর্শনটা। ঠিক আছে, যখনই কিনবে এই ব্যাক পোর্শনটা দেখবে, দেখো জুম করছি, এই ব্যাকটা দেখছো, ব্যাকটা কিন্তু একদম ফ্ল্যাট আছে। যেই গ্ল্যাডিওলাসের ব্যাকটা দেখবে ভেতরে ঢোকানোর মতো, মানে যেখানে তোমার আঙুল দেখবে, বুড়ো আঙুলটা এমন করে প্রেস করছো ভেতরে ঢুকে যাচ্ছে, সেই বাল্বগুলো কখনোই নেবে না। ঠিক আছে, এবার অনেক গ্ল্যাডিওলাস যারা চারা কেন, মানে গাছ হয়ে গেছে কেন ফুল হয় না, তার একমাত্রই কারণ হচ্ছে ওই গ্ল্যাডিওলাসগুলো হচ্ছে সেই রকম বাল্ব যেগুলো ব্যাক পোর্শনটা ভেতরে ঢোকানোর মতো। একটা কিনলে হতো তোমাদের একদম ভালোভাবে দেখাতে পারতাম, কিন্তু আমার ওই ভিডিওটা যদি দেখো, আমার গালিস্ট্রের ভিডিওটা দেখো, ওখানে আমি দেখিয়েছি যে ওটা দেখতে কীরকম হয়, মানে এই ব্যাক পোর্শনটা ভেতরে ঢোকানোর মতো থাকবে, বোঝা গেছে? তো ওই গ্ল্যাডিওলাসের বাল্বগুলো কখনোই নেবে না, ওখানে কিন্তু ফুল আসার চান্স 85-90% থাকে না, মানে তোমার কপাল খুব ভালো থাকলে ফুল হতে পারে, মানে ধরে রাখো 90% ক্ষেত্রে ফুল হয় না। ঠিক আছে, এইটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। কোনো নার্সারিতে কোনো দোকানে কেউ তোমাদের কোনো দিনও বলবে না, তোমরা যাবে গিয়ে নিয়ে চলে আসবে, আলটিমেটলি ফুল হবে না, তখন ভাববে যে কী বাবা কী হলো। ঠিক আছে, তো এইটা যখনই নেবে তখনই মাথায় রাখবে যাতে এই ব্যাক পোর্শনটা যাতে একদম যেন যতটা সম্ভব মানে উপরের দিকে থাকে, ভেতরে যেন ঢোকানো অবস্থায় না থাকে, এটা একটা মাথায় রাখবে, তাহলেই তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো আর কিছু দেখার দরকার নেই। আর এখন এই সময় গ্ল্যাডিওলাস বসানোর আদর্শ সময়, এখন বসালে তোমরা জানুয়ারির 10-12 তারিখের মধ্যে তোমরা ফুল
বা তার জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে ফুল তোমরা পেয়ে যেতে পারো, ঠিক আছে? তো বাল্বগুলো আমি সাইডে রাখি। এবার কথা হচ্ছে বাল্বগুলো আমি কোথায় বসাবো। দেখো, প্রথমে কোথায় বসাবো থেকে বড় কথা হচ্ছে কিসে বসাবো। যেখানে খুশি তোমরা বসাতে পারো, প্লাস্টিকের পট হোক আর সে মাটির টব হোক, যেখানে খুশি বসাতে পারো। এইরকম সাইজের যদি একটা টব নাও, এটা একটা 6 ইঞ্চির টব, যদিও বলে 6 ইঞ্চ, এটা আসলে 5 ইঞ্চির একটা টব। এইরকম সাইজের যদি একটা টব নাও, এইরকম টবে একটা বসানো যাবে, এইরকম টবে একটা, টবে একটা বাল্ব বসানো যাবে, ঠিক আছে? কখনোই একাধিক বাল্ব বসানো যাবে না। হ্যাঁ, তোমাদের যদি এখন একটা 8 ইঞ্চির টব হয়, 8 ইঞ্চির টবে তোমরা গোটা দুয়েক বাল্ব বসাতে পারো, দুটো কি তিনটে বসাতে পারো। মানে গ্ল্যাডিউলাসের ডেপথ বেশি লাগে না, ওপরে চওড়াটা বেশি লাগবে, ডেপথ অত না হলেও চলবে, ঠিক আছে? 8 ইঞ্চি টবে তিনটে বাল্ব বসানো যায়, কিন্তু আমি বলবো এইরকম পটে একটা করে বসাও, দেখতে কিন্তু সুন্দর লাগবে বেশি। এইরকম টবে যদি একটা করে বসাও, দেখতে বেশি সুন্দর লাগবে, ঠিক আছে? এইরকম একটা টব নিয়ে নিয়েছি। টব নিয়ে যেটা করবো, টবের নিচে প্রচুর ছিদ্র থাকতে হবে জল নিকাশিংয়ের জন্য, প্রচুর ছিদ্র আমি করেছি, ঠিক আছে? এবার যেটা দিয়ে আমি ছিদ্র ঢাকবো, সেটা দেখো, মানে যেই জিনিসগুলো তোমাদের বাড়িতে এমনি পড়ে থাকে গাছ কেনার পর, সেটা হচ্ছে এইগুলো। দেখো, এইগুলো হচ্ছে মানে ছোটো চারা কেনার পর এই ছোটো থাম্পটগুলো জানো পড়ে থাকে। এই থাম্পটগুলো নিয়ে জাস্ট এই ছিদ্রগুলো, ছিদ্র যেটা আছে না, এই ছিদ্রর ওপর এরমভাবে বসিয়ে দেবে, ব্যাস এতেই তোমাদের কাজ হয়ে যাবে। আমি তো মানে এটা অনেক দিন ধরে করছি, কারণ এই থাম্পটগুলো বেকার পড়েই থাকে, কোনো কামে লাগে না। তো এইভাবে আমি এটাকে করি। এই দেখো আমি এখানে বসিয়ে দিলাম, আর কিছু খোলাম খুঁচি মাঝখানে জাস্ট সাপোর্টের জন্য এরমভাবে দিয়ে দিলাম, যাতে জায়গায় থাকে, ঠিক আছে? এবার হচ্ছে কথা যে কীরকম সয়েল মিক্সে এই গাছগুলো মানে বাল্বগুলো বসাতে হবে। দেখো, গ্ল্যাডিউলাসের জন্য বেশি মানে বেশি কিছু লাগে না, ও যেখানে খুশি তোমার বসাতে পারো। কিন্তু হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবে, যখনই প্রথম যখন গাছটা বসাবো, কোনো এমন কোনো খাবার দিয়ে ফেলবে না যাতে এদের সমস্যা হয়। যদি তোমরা আগের থেকে খাবার মানে গাছের জন্য মাটিটা বানিয়ে রাখো, সবথেকে ভালো হয়। যেমনটা আমি তোমাদের দেখিয়েছিলাম, শীতের মাটি বানানো নিশ্চয়ই তোমরা জানো, আজ থেকে প্রায় মাস দুয়েক আগে, তো সেই মাটি এখানে আমি ব্যবহার করছি। সেই আমার বানানো মাটি, যেটা আমি মাস দুয়েক আগে তোমাদের দেখিয়েছিলাম, সেই মাটি এখানে আমি ব্যবহার করব। এবার প্রশ্ন ডেফিনেটলি আসবে, অনির্বাণ আমি মাটি বানাইনি, আমি কি করব, ঠিক আছে? আমি জানি এটা কিছু বন্ধুরা জিজ্ঞেস করবে। দেখো, আমি সবসময় চেষ্টা করি যাতে অ্যাডভান্সে তোমাদের সব কিছু দেখিয়ে দিতে, যাতে তোমাদের অসুবিধা না হয়। এবার তোমরা যদি ফলো না করো, তোমরা যদি জিনিসটা না বানিয়ে রাখো, তাহলে কিন্তু সমস্যা তোমাদেরই হবে। একটা মাটি যদি তুমি এক মাস ধরে বানিয়ে রাখো, সেটার মানে এফেক্ট যেটা হবে, আর যদি ইনস্ট্যান্ট বানাও, সেটার এফেক্ট কিন্তু সেটা হবে না, বোঝা গেছে? তো তার জন্য আমি বলবো, যদি তোমাদের নিতান্তই মাটি বানানো না থাকে, তোমরা মাটি, বালি, ভার্মিকম্পোস্ট আর কোকোপিট এই দিয়ে একটা মাটি তৈরি করো। মাটি তৈরি করে সেই মাটিতে এখন গাছটা বসাও। কোনো রকমের মিক্স খাবার কিছু দিতে যাবে না, কোনো রকমের খাবার দেবে না। যদি দিতে হয় তোমরা নিম খোল মেশাতে পারো, ঠিক আছে? আদারওয়াইজ আর কিছু কিন্তু দেবে না, মানে হাড় গুঁড়ো, শিং খুঁজে এইসব এখন কিছু দেবে না। গাছটা ধরে যায়, গাছটা ভালো গ্রোথ হোক, তারপর তোমরা মিক্স খাবার অ্যাপ্লাই করতে পারবে। মিক্স খাবার কী করে বানাতে হয় তার ভিডিও কিন্তু আমি অলরেডি চ্যানেলে দিয়ে দিয়েছি, ঠিক আছে? আমি দুরকম মাটি তোমাদের দেখাবো, দুরকম মাটিতে আমি গাছটা বসিয়ে দেখাচ্ছি। প্রথমে দেখো, নর্মাল মাটি যেটা আমি তোমাদের মানে বানানো দেখিয়েছিলাম, সেই মাটিটা আমি কী করে বাল্বটা বসাতে হবে তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি প্রথমে মাটি ভরে নিচ্ছি ভালো করে। ওপরে কিছুটা জায়গা ফাঁকা রাখবে সবসময়, যাতে খাবার সার এইসব দেওয়ার জন্য। দেখো, এই বাল্বটা আমি বসিয়ে দেখাচ্ছি। এই বাল্বটা আমি নিলাম, ঠিক আছে, একদম কাছ থেকে দাঁড়াতে জুম করে নিই, বাল্বটা নিলাম মিডিল করে, জাস্ট বাল্বটা নিচের পোর্শনটা ঢুকিয়ে দেবো, আর এই ওপরে পোর্শনটা কিন্তু এরকম ওপরে থাকবে, মানে কখনোই ওপরের দিকটা মাটির তলায় যাবে না, বোঝা গেছে? কখনোই এই ওপরের দিকটা, এই ওপরের পোর্শনটা মাটির তলায় যাবে না, এটা কিন্তু এরকম ওপরে থাকবে, আর নিচের পোর্শনটা জাস্ট প্রেস করে আমরা এরকম ভেতরে ঢুকিয়ে দেবো, ঠিক আছে?
যদি এটা মাটির তলায় চলে যায় তাহলে কিন্তু মানে গাছটা তোমার পচে যেতে হবে, গাছটা নষ্ট হতে হবে। ব্যাস এরকম করে জাস্ট তোমরা রেখে দেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। সাইড দিয়ে আমরা জল দিয়ে দেবো যেমনটা দিই, ঠিক আছে? গাছটা মানে এই গ্ল্যাডিউলাসের বাল্ব জার্মিনেট, মানে জার্মিনেট তো অলরেডি হয়েই গেছে, দেখতে পাচ্ছ ওপর থেকে কল বেরোচ্ছে, মানে খুব তাড়াতাড়ি এরা মানে রুট স্ট্রাকচার বানিয়ে ফেলে, মানে অসুবিধা কিছু এদের হয় না, ঠিক আছে? মানে খুব বেশি হলে ম্যাক্স টু ম্যাক্স 7 দিন, তার মধ্যে দেখবে রুট স্ট্রাকচার তৈরি হয়ে যাবে, ও ধরে নেবে। কিন্তু এইরকমভাবেই বসাবে, এই বাল্বটা যেন একদম ভেতরে না ঢুকে যায় মাটির ভেতরে, এটা যেন মাথা রাখবে, ওই ওপরে টপ পোর্শনটা যেন বাইরে থাকে, ঠিক আছে? এরকমভাবে একটা হয়ে গেল। এবার আরেকটা দেখো তোমাদের আমি দেখাচ্ছি বসিয়ে, ঠিক আছে? আরেকটা পট আমি এখানে নিয়ে নিলাম, ঠিক আছে? এই পটগুলো একটু আমি ঢেকে দিই, দেখো এগুলো খুব ভালো, মানে থাম্পটগুলো বেকার ফেলে না রেখে তোমরা কিন্তু এরকম টপ ঢাকার কাজে লাগাতে পারো। মানে আমি এটা অনেক দিন ধরে করি, বেশ মানে খুব ভালোই কাজ হয়। এবার এটার মধ্যে যে মাটিটা আমি দেবো এটাও কিন্তু আমি আগে তোমাদের দেখিয়েছিলাম, সেটা হচ্ছে আমার সয়েললেস মিডিয়া, মানে যার মধ্যে একটুও মানে মাটি নেই, পুরোটাই সয়েললেস, ঠিক আছে? এর ভিডিও কিন্তু অলরেডি আমি পোস্ট করেছিলাম, ঠিক আছে? কী করে বানাতে হয়, যাদের মাটির অভাব আছে এই ভিডিওটা তাদের জন্যই ছিল, যাদের মাটি, যারা গাছ করার জন্য মাটি পাও না তার জন্যই কিন্তু এই ভিডিওটা আমি বানিয়েছিলাম, ঠিক আছে? তো অনেকে সেই ভিডিওটা দেখেছো, দেখে অনেক কমেন্ট করেছিলে, তো নিশ্চয়ই তোমাদের যাদের প্রয়োজন ছিল সেই সময় এই ধরনের মাটি বানানো তারা নিশ্চয়ই বানিয়ে রেখেছো। তো সেই মাটি আমি, সেই মাটিতেও দেখো একটা আমি বাল্ব বসিয়ে দেখাচ্ছি তোমাদের, মানে এই মাটিটা কতটা ভালো, যে কোনো রকমের শীতের গাছ, যে কোনো রকমের শীতের গাছ তোমরা এই মাটিতে বসাতে পারো, ঠিক আছে? দেখো আমি মাটিটা ঢেলে নিচ্ছি, এই আমার মাটিটা ঢালা হয়ে গেছে, উপরে আমি 2 ইঞ্চি মতো ফাঁকা রেখেছি যাতে জল আর খাবার দেওয়া যায়, ঠিক আছে? এই দেখো মাটিটা বসানো হয়েছে। এবার জাস্ট আমি এই একটা নিলাম বাল্ব, বাল্বটা নিয়ে এই মিডল করে জাস্ট হালকা প্রেস করে এটাকে জাস্ট ভেতরে রাখবো, আর ওপর পোর্শনটা টপ পোর্শনটা পুরোটাই বাইরে থাকবে এরকমভাবে, ঠিক আছে? এবার জল দিয়ে দেবো, ব্যাস এতেই তোমার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? এইভাবে তোমরা গ্ল্যাডিউলাসের বাল্ব খুব সহজে খুব ইজিলি মানে করতে পারো, ঠিক আছে? এইরকমভাবে বাল্ব বসালে কি হবে, তোমাদের একটা সিওরিটি থাকবে যে হ্যাঁ এই মানে গাছটা থেকে ফুল হবেই, ঠিক আছে? এবার তোমরা যদি গাছ মানে গাছ হয়ে গেছে সেগুলো কেনো, সেখানে কিন্তু কোনো গ্যারান্টি থাকে না, কারণ ওখানে কি রকমের বাল্ব ইউজ করেছে তোমরা কিচ্ছু জানো না। তো নিজের বাল্ব নিজে যাচাই করে কেনো, নিজে দেখে কেনো, যাতে তোমাদের গাছটা কিন্তু ভালো হয়, ঠিক আছে? বোঝা গেছে? তার জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। এবার জল তোমরা বুঝে দেবে, জলটা যেরকমভাবে দেয় সেরকমভাবে জলটা দেবে, আর গাছ এই বাল্বগুলোকে এখন আমরা শেড এরিয়া রাখবো এই দিন সাতেক পর থেকে তোমরা আস্তে হালকা রোড থেকে ভারী রোডে আস্তে আস্তে তোমরা দিতে পারবে, ঠিক আছে? খাবার এখনই কোনো খাবার দেওয়া দরকার নেই, মিনিমাম 20 দিন পর থেকে লিকুইড খাবার, মিক্স খাবার এইগুলো দিলেও অসুবিধা হবে না। মিক্স খাবারও দেওয়া দরকার নেই, লিকুইড খাবার আমার দিলেই তোমাদের চলবে, ঠিক আছে? এবার অনেকে আমাকে জিজ্ঞেস করছো লিকুইড খাবার অনির্বাণ কী করে বানাবো, তার ভিডিও ডেফিনেটলি আসবে, মানে সব কিছুই ডেফিনেটলি তোমাদের জন্য আসবে, চিন্তা করার কোনো কারণ নেই, তোমরা সব পেয়ে যাবে, ঠিক আছে? তো এই ছিল আজকে গ্ল্যাডিউলাসের ফার্স্ট ভিডিও, আর অবশ্যই গ্ল্যাডিউলাস বসাও, মানে এর থেকে সহজতম গাছ মানে খুব কমই হয়, ঠিক আছে? এত সহজ গাছ মানে 100% তোমাদের ফুল দেবে, যেরকমভাবে আমি করলাম, যেরকমভাবে আমি টিপসগুলো দিলাম, খালি মাথায় ওগুলো রাখো, ডেফিনেটলি তোমাদের কিন্তু ফুল হবে, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নেই যে তোমাদের ফুল হবে কি হবে না, আর যাই আর এইরকমভাবে একটা পটে একটা বসাবে, দেখতে কিন্তু সুন্দর লাগবে, ঠিক আছে? একটা বড়ো পটে অনেকগুলো তোমরা বসাতে পারো, কিন্তু দেখতে অতটা ইম্প্রেসিভ লাগে না, এবং একটা টবে একটা গ্ল্যাডিউলাসের বাল্ব থাকলে না ওটা দেখতে বেশি ভালো লাগে, ঠিক আছে? তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, কালকে ঠিক সকাল 11টা আবার নতুন ভিডিওর সাথে অনির্বাণ চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।